हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राजू प्रिया ब्लॉग। और आशा करछि आमार फ्रेंड्सरा सकले खूब भालो आछो। जाइ होक, आमिओ खूब भालो आछि, देखतेई पाच्छो। स्नान करे चले एसेछि तोमादेर जोन्नो। कालके आमि भिडियो आपलोड करते पारिनि, जाइ होक सरि फ्रेंड्स। আমি চেষ্টা করি ডেইলি ভিডিও দেবার, কিন্তু তোমাদের জন্য কালকে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। আর আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা হলো তোমরা অনেকেই কমেন্টে লিখেছিলে যে দিদি কোন চ্যাপ্টার থেকে কোন ঠিক ম্যাথগুলো আসে, কীরকম টাইপ ম্যাথ আসে, কিছু শেয়ার করার জন্য। আর আমিও তোমাদের বলেছিলাম যেটা আমি শেয়ার করব, তাই সেই ভিডিওটাই আজকে দেবো তোমাদের জন্য। যে পার্টিকুলার ধরো একটা চ্যাপ্টার বলছি, সময় বা দূরত্ব, তো ওই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের ঠিক অঙ্ক আসে, ঠিক আছে? তো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক আছে? তবে আমি যে ম্যাথগুলোর কথা বলবো, তোমরা প্রথমেই বলে রাখছি যে তোমরা ম্যাথ প্র্যাকটিস করো তোমাদের মতন করে, ঠিক আছে? খুব বেশি হার্ড একদম দেয় না ম্যাথ, আমি প্রথম থেকেই বলছি। WBP কখনোই হার্ড কোশ্চেন একদম করে না, মানে একটা মিডিয়াম টু তোমার স্ট্যান্ডার্ডের দিকে যায়, ঠিক আছে? তো যেহেতু মেন, আর এবার একটু হয়তো একটু হার্ড হতে পারে, তবে একদমই হার্ড যে পারবে না বা অ্যাটেন্ড করতে পারবে না এরকম কিছু দেবে না। তোমরা প্রথমেই বলছি একদম নার্ভাস হয়ে যেও না, ঠিক আছে? প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক পারবে। আর তোমরা বিশেষ করে টাইপগুলো ফলো করো, ঠিক আছে? একদম যে আমি হয়তো যে ম্যাথটা বলছি মানে ওইটাই পড়বে এরকম বলছে না, তোমরা ওই টাইপটা ফলো করবে, ঠিক আছে? ওই টাইপের ম্যাথগুলো আছে, যে টাইপের ম্যাথগুলো আছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমাদের সাথে দুটো কমেন্টের উত্তর দিয়ে দিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি তোমার নাম কি, তো আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা পোড়েল আগে ছিল, আর এখন আমি বহন করছি প্রিয়াঙ্কা সামন্ত পোড়েল, মানে বাপের বাড়ির টাইটেল আর শ্বশুরবাড়ির টাইটেল দুটোই আমি ক্যারি করছি, তাই প্রিয়াঙ্কা সামন্ত পোড়েল। আর আমার বাড়ি হচ্ছে হাওড়ায়। তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি, তো তোমরা অনেকেই সেই একটা ট্যাবলেটের নাম জিজ্ঞাসা করেছিলে, যেটা আমি পিরিয়ড ডেট পেছানোর জন্য একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে জিজ্ঞেস করেছিলো দিদি ট্যাবলেটের নামটা। তো দেখো আমি এটা এনেছি আমার দরকার বলে, তো তোমার সাথে ট্যাবলেটের নামটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর এখানেও বলে দিচ্ছে, দেখো ওভিপাজ এল ট্যাবলেটটার নাম, উল্টো হয়ে যাচ্ছে তোমাদের, উল্টোই দেখাচ্ছে। যাই হোক, আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? ওভিপাজ এল বলে আমি ডেসক্রিপশান বক্সে আমি লিখেও দেবো, ঠিক আছে? আর এইটা তোমরা কিন্তু যার পিরিয়ডস জন্য যে খাবে তাদেরকে আরেকবার বলে দিই, তোমরা ঠিক মানে যেদিন ডেট আছে তার দুদিন আগে থেকে কিংবা তিন দিন আগে থেকে খাবে, কারণ বললাম সামনে আবার এসআই এক্সাম আছে, অনেকের রানেতে প্রবলেম হতে পারে পিরিয়ডস নিয়ে, তো সেই জন্য এটা শেয়ার করলাম। যাই হোক, চলো তোমাদের জন্য ম্যাথগুলো আমি শেয়ার করব, আর ক্যামেরাটা ব্যাক করে নিই। তো চলো ফ্রেন্ডস, আমি ক্যামেরাটা ব্যাক করে নিয়েছি তোমাদের সাথে ম্যাথগুলো শেয়ার করার জন্য। আর আমার কাছে কিছু নোটস আছে, এগুলো সবই ম্যাথের জেরক্স, ঠিক আছে? তো আমি যেখানে পড়তে যেতাম স্যার এই সব জেরক্সগুলো দিয়েছিলেন, আমরা প্র্যাকটিস করতাম বা এক্সাম এগুলো দিয়েছিলাম, আর কয়েকটা এক্সাম দিয়েছি যখন ফাইনাল মানে আমাদের WBP-র যে এক্সাম দিয়েছি তাতেও এখান থেকে প্রচুর কমন এসেছিলো। তো তোমাদের সাথে আমি সেরকমই কিছু ম্যাথ শেয়ার করব, টাইপ, ঠিক আছে? আমি টাইপ বলছি, এই টাইপগুলো বেশি আসে যেগুলো এক্সামেতে। তো দেখো প্রথমে আমি যদি জটিল সুদ টাইম চ্যাপ্টারটাই নিচ্ছি, ঠিক আছে? জটিল সুদের যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, এখান থেকে আমি স্টার্ট করছি। তো এখানেতে প্রথমেই তোমাদের একটা ম্যাথ বলবো, যেটা প্রায় অনেকগুলো এক্সাম এসেছে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? যে টাইম বের করতে দেওয়াটা, মানে তোমার ধরো অ্যামাউন্ট দিয়ে দেওয়া থাকে, তোমরা হয়তো জেরক্সটা থেকে ভালো বুঝতে পারছো কি না জানি না, ধরো কোনো একটা তোমার অ্যামাউন্ট দেওয়া রইলো, আর হচ্ছে তোমার এখানে তার প্রিন্সিপালও দেওয়া রইলো, ঠিক আছে? তোমার রেটটা দেওয়া থাকে এখানে, যখন সেই টাইমটা বের করতে পারে, মানে কত বছর ধরে এইটা তোমার এই টাকাটা, মানে ধরো একটা টাকার নির্দিষ্ট হারে কত বছরে এই টাকায় এসেছে, এরকম একটা ম্যাথ, ঠিক আছে? তোমরা ম্যাথটা দেখলি যারা প্র্যাকটিস করছো বুঝতে পারবে, ঠিক আছে? এই যে টাইম বের করতে হয়, ঠিক আছে, এইটা কিন্তু তোমার অনেকগুলো এক্সামে এসেছে। ইজি একটা ম্যাথ যা সলিউশনও আমার কাছে আছে, ঠিক আছে? তোমরা অনেকে যারা ম্যাথ প্র্যাকটিস করছো দেখলেই বুঝতে পারবে, তোমরা পারলে ভিডিও স্কিপ করে করেও নিতে পারো, এই ম্যাথটার কথা বলছিলাম, ঠিক আছে? এইটা টাইম বের করার যে ম্যাথটা, এটা অনেকগুলো এক্সামে এসেছে। তাছাড়াও তোমাদের সাথে আমি কিছু খাতায় নোট করেছিলাম, তো এইখানে তো আরও কিছু কিছু ম্যাথ আছে, দেখো যেমন এই ম্যাথটা, তোমার হচ্ছে কিছু টাকা চার বছরে দ্বিগুণ হলে কত বছরে সমূল চক্রবৃদ্ধি হারে কী হবে, আট গুণ হবে, এই অঙ্কটা প্রচুর প্রচুর এক্সাম এসেছে, এটা তোমার এই ডিজিটগুলো দিয়েই দিয়ে দেয়।
আবার ডিজিট পাল্টে দিলেও কিন্তু এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এগুলো ফলো করবে ইজি। দেখো আমার কাছে সব এগুলো এ করা আছে, সলিউশন করা আছে, ঠিক আছে। তারপরে তো এই ম্যাথটা আমি যেগুলো পারছিলাম না, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমি একটা ম্যাথের খাতা করেছি পুরো, ঠিক আছে। তো সেখানে তো আমি নোট করতাম। তারপরে এই ম্যাথটা, ঠিক আছে, যেখানে কি করতে বলে আসলটা বের করতে বলে, 5% সুদের 2 বছরের কিছু পরিমাণ টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 150 টাকা হলে আসল কত, যেখানে আসল বের করতে পারে। এখানে আসলের একটা সুদ সূত্র রয়েছে, ঠিক আছে, এই ফরম্যাটটা ফেললেই এটা হয়ে যাবে, ঠিক আছে। এই ম্যাথটা এটাও ঠিক আছে, এটা চক্রবৃদ্ধি সরল সুদ বলেছে। দেখো এখানে 5000 টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি 72 টাকা হয় তাহলে সুদের হার কত, এখানে 8টা বার করতে বলেছে, রেট অফ পার্সেন্ট, ঠিক আছে। এইটাও খুব খুব এই তিনটে ম্যাথই বলছি, চক্রবৃদ্ধি সুদের এই একটা ম্যাথ, এই একটা ম্যাথ আর এই একটা ম্যাথ, এবং এই যে ইয়ার বার করতে বলা, মানে কত বছর টাকাটা খেটেছে, ঠিক আছে। একটা একটা পরিমাণ তোমার টাকা দেওয়া হলো, সেটা সুদে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ হয়েছে, সেটা কত বছরে সেটা হয়েছে, টাইম বের করতে দেওয়া, এইটাও খুব প্রচুর এক্সামে এসেছে। তাছাড়া তো এমনিতে তোমার ষান্মাসিক ত্রৈমাসিক এই তো ম্যাথ রয়েইছে, তবে ত্রৈমাসিক বা ষান্মাসিক বলো এতটা টাফ না, এগুলো সূত্র রয়েছে, ঠিক আছে, আমার কাছে সূত্র লেখা রয়েছে, তোমরা পারলে তোমরা ভিডিওটা স্কিপ করে করে এই সূত্রগুলো লিখে নিতেও পারো, ঠিক আছে। ষান্মাসিকের ক্ষেত্রে এই সূত্রটা, ত্রৈমাসিকের ক্ষেত্রে এই সূত্র, এবং যখন কি করে ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে তার জন্য এই সূত্র, ভিডিও স্কিপ করে করে তোমরা এই সূত্রগুলো লিখে নিতে পারো, ঠিক আছে। এরকম ম্যাথও দেয়, তবে ত্রৈমাসিক বা যদি বলি ত্রৈমাসিকের ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত এক্সামে খুব বেশি দেয় না, তবে যেগুলো দেয় এই যে চারটে ম্যাথ বললাম এগুলো খুব চক্রবৃদ্ধি সুদ থেকে দেয়। তাছাড়া এমনিও তোমার ইজি একটা হয়তো দিয়ে দেয় সিম্পলি, কখনো কখনো যদি কোশ্চেন সহজ করে, তো যেমন বার্ষিক হচ্ছে 15% সুদের হারে 8000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত, এটা একটা ইজি কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, চক্রবৃদ্ধি সুদ থেকে মোটামুটি তোমাদের চারটে অন্তত বললাম, যে চারটে, যেমন এইটা ইয়ার বার করা, আর হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সরল সুদের এই যেখানে রেটটা, মানে আর রেট অফ পার্সেন্ট বা আর বের করা, আর হচ্ছে এখানেতে আসল, ঠিক আছে, আর এখানেতে তোমার এটা কত গুণ হবে, এই চারটে অঙ্ক একদম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলো তো করবেই, আমি অল্প অল্প কয়েকটাই বলছি। তো চলো সরল সুদের চ্যাপ্টারটা যাচ্ছি, আমি বেশি কিছু বলবো না, তোমাদের এগুলো প্র্যাকটিস করো, এগুলো হয়ে গেলে বলবে, আবার তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। সরল সুদের ক্ষেত্রে দেখো একটা ম্যাথ বলছে, যেমন এই 10-এর অঙ্কটা, এইটা অনেকবার এক্সামে পড়েছে, ইজি একটা অঙ্ক, তাই বলছি এইটা। এই 9-এর অঙ্কটাও ঠিক আছে, এগুলো খুব ইজি অঙ্ক, আমার কাছে সলিউশন রয়েছে। যেমন 10-এরটাতে যেমন কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদ আসলের 4/4, এখানে 4/9, ঠিক আছে, বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদ আসলের 4/9 ভাগ সুদের হার এবং সময় সংখ্যাগতভাবে সমান হলে সেগুলি নির্ণয় করতে বলেছে। মানে আর সমান এখানেতে কি বলেছে, মানে আর হচ্ছে এখানেতে টি, দুটো হচ্ছে সমান, তো সেখানেতে এই যে এইটা সলিউশন আছে, তোমরা যদি পারো তুলে নিতে পারো, ঠিক আছে, ভিডিওটা স্কিপ করে এখানে তার সলিউশনটা দেখে নিতে পারো, ঠিক আছে। যেখানেতে বলেছে আর সমান টি, ঠিক আছে, বাদবাকি তোমরা পিআরটি ফরম্যাটে ফেলবে, ফেললেই আনসার চলে আসবে, ঠিক আছে, সিম্পলি। এই অঙ্কটাও খুব তোমার সরল সুদে আসে, তাই বললাম 10-এর এই অঙ্কটা করতে পারো, যেখানেতে মানে সময় আর সুদের হার সেম থাকে। আর একটা ম্যাথ বলছে এইটাও থাকে, ঠিক আছে, যে কোনো আসলের ওপরে এত পার্সেন্ট হারে, মানে এখানে তো 2.5% আছে, কোনো আসলের ওপরে 2.5 বছরে বার্ষিক 12% সুদের হারে সরল সুদ এবং বার্ষিক 10% সুদের হারে সুদের পার্থক্য হয় কত টাকা, না 40 টাকা, আসল নির্ণয় করতে বলেছে। মানে তোমাকে দুটো দিয়ে দিয়েছে, একটা হচ্ছে যে 2.5 বছরে তোমার যে 12% সুদের হারে একবার খেটেছে, আর একটা হচ্ছে তোমার 10% সুদের হারে, ঠিক আছে, খেটেছে এই একই টাইমে। তো তোমার সেখানে থেকে কী বের করতে বলেছে, আসলটা বার করতে বলেছে 9-এরটা। তো এটাও আমার কাছে সলিউশন রয়েছে, তোমরা পারলে দেখে নিতে পারো, এই হচ্ছে আমার সলিউশন। দেখো এই একটা ম্যাথও অনেকবার এক্সাম এসেছে, মানে তোমার যদি 2% বেশি সরল সুদে রাখা হতো তাহলে 360 টাকা বেশি সুদ পাওয়া যেত, আসল কত, এই যে ফরম্যাটে আসল বের করতে দেওয়া, এরকম অঙ্ক অনেকগুলো এসেছে, ঠিক আছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, তবে সরল সুদের যাই অঙ্ক দিক না কেন তোমরা পারবে, একটু প্র্যাকটিস করলেই পারবে। আর তোমাদের সাথে আমি এত ডিটেলস এইভাবে না আলোচনা করে আমি তোমাদের টাইপটা একটু রাফ পেপারে বলি, ঠিক আছে। সরল সুদটা বাদ দিয়ে দিচ্ছি, সরল সুদ তোমরা যে কোনো অঙ্ক দিলেই পারবে, 10-এর অঙ্কগুলো থেকে বলছি যদিও।
সেগুলো কি কোনগুলো আসে না এখন বেশি, ধরো যে আপেক্ষিক দূরত্ব বের করতে দেয়, ঠিক আছে? আপেক্ষিক দূরত্ব বলতে তোমরা যারা প্র্যাকটিস করছো বুঝতে পারবে, মানে একই দিক থেকে দুটি টেন আসছে হয়তো, কিংবা দুটি বিপরীত মুখ থেকে বিপরীত সাইড থেকে দুটো টেন আসছে, এই অঙ্কগুলো দেয়। তারপরেতে তোমার প্ল্যাটফর্মের ডিস্ট্যান্স দেওয়া রয়েছে, বা প্লাস হ্যাঁ প্ল্যাটফর্মের ডিস্ট্যান্স দেওয়া রয়েছে, ট্রেনের দূরত্ব বের করতে দেওয়া, ঠিক আছে? তারপরে হয়তো একটা ল্যাম্প পোস্ট কিংবা একটা লোক দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করা দিয়ে দিল টাইম, আর সেখানেতে ট্রেনের দূরত্ব বের করতে দিয়ে দেয়, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো এখন খুব বেশি আসে। তারপরে নল এবং হচ্ছে তোমার চৌবাচ্চার যে ম্যাথটা, যে চ্যাপ্টারটা, সেখান থেকেও তোমাদের ধরো একটা চৌবাচ্চার মানে দেখলাম বেশ কয়েকটা এক্সাম এসেছে এরকম, মানে তোমার ওয়ান থার্ড হয়তো পূর্ণ হয়ে রয়েছে, ঠিক আছে? একটা চৌবাচ্চার ওয়ান থার্ড হয়তো পূর্ণ হয়ে রয়েছে, বাদ বাকি এইটা পূর্ণ হতে কত টাইম লাগে, ঠিক আছে? কিংবা একই সাথে দুটো তিনটে নল খুলে দেওয়া হলো, ঠিক আছে? একটা নল তোমার কতক্ষণে তোমার সেটা খালি করতে পারবে, এরকম ইজি কিছু চ্যাপ্টার থাকে। তোমার সাথে আমি যদি এইভাবে বোঝাই তোমরা হয়তো বুঝতে পারবে না, ঠিক আছে? তাই ডিটেলস এভাবে বলতে পারছি না। তোমাদের সাথে আমি বলবো যে তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো, এখন যে মক টেস্টগুলো হচ্ছে, ঠিক আছে? দ্য ওয়ে অফ সলিউশন, এই চ্যানেলটার আমি তোমাদের বলবো, হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন, ঠিক আছে? এই চ্যানেলটার কথাই আমি বারবার বলবো, কারণ এখানে তো যে মক টেস্টগুলো হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে? আর ওই চ্যানেলেরই তোমরা একদম চ্যাপ্টার ধরে ফলো করো, আমি নিজেও ফলো করি, ঠিক আছে? চ্যাপ্টার ধরে মানে ধরো নলো চৌবাচ্চা সার্চ করো, ওখান থেকেই দেখবে, কিংবা তোমার টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ওখান থেকেই তোমরা ফলো করো, সব থেকে ভালো হবে এইটা। কারণ আমি যদি এইভাবে তোমাদের ডিটেলস বলতে থাকি তোমরা বুঝতেও পারবে না বা বোরিং ফিল করবে, সব থেকে ভালো হয়, ঠিক আছে? তোমরা কিছু একটা ইউটিউব চ্যানেল দেখে নাও, সেখান থেকে যে চ্যাপ্টারটা তোমাদের অসুবিধে হচ্ছে আগে সেই চ্যাপ্টার ফুল তোমরা প্র্যাকটিস করো, তারপর মক টেস্ট করবে। আগে প্রতিটা চ্যাপ্টার ধরে ভালো করে প্র্যাকটিস করো, তারপরে তোমরা কি করবে সেখান থেকে বিভিন্ন মক টেস্ট অ্যারেঞ্জ করবে, ঠিক আছে? মক টেস্টগুলোকে সলভ করবে, তাহলে তোমাদের দেখবে অনেকটা প্রিপারেশান এগিয়ে যাবে। আর যদি পার্টিকুলার কয়েকটা ম্যাথও বলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু এইভাবে খুব মানে তোমাদেরও পড়তে অসুবিধে হবে। যেমন এই চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটা বা এই অঙ্কটা বলো, এইগুলো সব অনেকগুলো তোমার এক্সামেতে এসেছে। আমি না একটা খাতা করেছিলাম, তোমরা এরকম খাতা করতে পারো, দেখবে পিভিআরসিআর কিছু ম্যাথকে যেগুলো তোমরা পারছো না সেগুলো আগে একটা খাতায় না নোট করবে, করে সেগুলো সলভ করার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে, এটাই বলবো। আর তোমরা পিভিআরসিআরটা ফুল আগে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? যেগুলো পারছো না নোট করে করে বারবার প্র্যাকটিস করে রিভাইজ করো। আর তার সাথে এখন নতুন মক টেস্ট দিয়েগুলো দিচ্ছে, যে কোনো চ্যানেল ফলো করতে পারো, তার সাথে দ্য ওয়ে অফ সলিউশন কিংবা রয়েস কোচিং ফলো করতেই পারো। আর ওগুলো থেকে তোমরা যেগুলো পারছো না সেইগুলো একটা আলাদা করে নোট করো, প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? হয়ে যাবে আমার মনে হয়, কারণ আমি তোমাদের সাথে এইভাবে ইম্পর্টেন্ট শেয়ার করতে পারতাম, কিন্তু কী বলো তো এতে তোমরা বুঝতেও অসুবিধা হবে, বোরিং ফিল করবে। দেখছি যেটা আমার নিজেরই জানো কীরকম লাগছে যে এইভাবে ফোনেতে ক্যামেরা নড়ছে, ঠিক আছে? তোমাদের হয়তো নোট পেতে অসুবিধা হচ্ছে, তো যাই হোক আমি শেয়ার করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দেবো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এইভাবে নোট দিলে তোমাদের অসুবিধা হচ্ছে কি, বুঝতে পারছো কি না, ঠিক আছে? তোমাদের আরও একটা ম্যাথ দেখাই, যেমন দাঁড়াও একবার দেখাই, এইগুলোও দেয়, ঠিক আছে? যেমন 30% এবং 10% দুটি ছাড়ে সমতুল্য ছাড়, এই ম্যাথগুলোও দেয়, এগুলো শর্ট টাইমের মধ্যে করা যায়, ঠিক আছে? কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো প্র্যাকটিস করলে করতে পারবে তোমরা। আসলে কি বলতো আমার কাছে অনেক ম্যাথ রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তোমার সাথে আমি যদি এইভাবে শেয়ার করি ভিডিও অনেক লেন্দিও হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এইটা একটা যেমন ট্রিক রয়েছে, ঠিক আছে, যে সম তোমার ইয়েতে মিশ্রণের অঙ্কের, ঠিক আছে? ট্রিকটা যেমন এইটা, যেমন ধরো এটা অনেকগুলো এক্সামে এটাও এসেছে যে একটি পাতে দুধ এবং জলের অনুপাত রয়েছে 3:1, এবং এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে, মানে দুটি মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ কী হয়েছে সমান হয়ে যাবে, মানে কিছুটা তোমার জল তুলে নিলে হয়তো একটা মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ তুলে নিল, আবার তাতে জলই হয়তো ঢেলে দিল, ঠিক আছে? দিলে কী হবে, দুটো পরিমাণ সমান হবে। তো এইটার একটা ট্রিক, এটা খুব ভালো, ঠিক আছে? 1/2 x - y/x এই ট্রিকটা ফলো করে শর্টকাটে হয়ে যাবে, ঠিক আছে? এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ থাকে, কিন্তু এইভাবে তো শেয়ার করা খুব অসুবিধে। যাই হোক তোমাদের আমি বলবো এইটা করতে পারো। আর তোমরা পারলে যদি বইয়ের কথা বলো, এখন মেনের জন্য WBP স্পেশাল বই বেরিয়েছে,
ঠিক আছে, তোমরা ওই বই কিনে নিতে পারো। আর না হলে আর আমি যেটা এখন আপাতত ফলো করছি সেটা তো তোমাদের বারবারই বলি যে রেলের জন্য একটা যে বই আছে রেলওয়ে গ্রুপ ডির, যে তোমার চ্যালেঞ্জার, রেলওয়ে চ্যালেঞ্জার বই, আমি ওইটা ফলো করছি। কিন্তু তোমরা পারলে তোমরা করতে পারো যে WBP মেনের জন্য যে স্পেশাল বই বেরিয়েছে সেই বই ফলো করতে পারো, অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি। আর তোমরা আমাকে শুধু কমেন্ট করে জানিও যে এইভাবে নোট নেবে কি নেবে না, খুব অসুবিধা হচ্ছে কিনা। তার থেকে আমার মনে হয় ভালো হবে তোমাদের আমি জিকের যে মানে হিস্ট্রির পার্টটা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। তবে খাটাটা তোমাদের ওপর, খাটতে তোমাদের হবে। আমি বরঞ্চ তোমাদের চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারটা ভালো করে পড়লে ভালো নাম্বার আসবে সেটা বলে দেবো, বিশেষ করে হিস্ট্রির পার্টটা। ঠিক আছে, সেইটা বরঞ্চ তোমাদের সাথে কালকে শেয়ার করি, ভালো হবে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।